প্রিয় সালামু আলাইকুম তোমরা যারা প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা দুই হাজার একুশ অনুষ্ঠিত পরীক্ষা দুই হাজার চব্বিশ অথবা পঁচিশ সাল তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো আজকে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের রিসার্চ ম্যাথ্রোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট কোর্ড চারশো এগারো নয়শো তিন বিষয়ের নাম গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করবো তো গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান এটি মূলত দুইটা পার্ট এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে দুইটা পার্টের আলাদা আলাদা প্রশ্ন রয়েছে যার কারণে এখানে অনেকগুলো প্রশ্ন কিন্তু বেশিরভাগই গুরুত্বপূর্ণ তো আশা করি তোমরা প্রশ্নগুলো পড়লে তোমাদের পরীক্ষায় কমেন্ট আসার নিশ্চয়তা রয়েছে এছাড়া কবিভাগের প্রশ্ন তোমরা বেশি বেশি শিখবে তাহলে খ বিভাগের প্রশ্নগুলো কমন আসার সম্ভাবনা রয়েছে তো প্রথমে খ বিভাগে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে গবেষণা পদ্ধতির সেগুলো হচ্ছে সামাজিক গবেষণা উপাদানসমূহ কী কী দুই নম্বর মৌলিক গবেষণা ও ফলিত গবেষণার মধ্যে পার্থক্য কী তিন নম্বর রয়েছে তত্ত্ব কী চার নম্বর গবেষণা নকশা বলতে কী বুঝো গবেষণা নকশা বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এরপর হচ্ছে চলক কী চলক কতপকার ও কী কী এরপর হচ্ছে অনুকল্প কাকে বলে আট নম্বর রয়েছে পরিসংখ্যান তত্ত্ব সংগ্রহের পদ্ধতি কী কী এরপর হচ্ছে কেস স্টাডি কাকে বলে কেস স্টাডি সীমাবদ্ধতা তুলে ধরো এরপর রয়েছে কেস স্টারির ধাপ সমূহ কী কী সামাজিক জরিপ পদ্ধতি কী এরপর রয়েছে জরিপ পদ্ধতি সীমাবদ্ধতাসমূহ বর্ণনা করো এরপর রয়েছে গবেষণা কর্মের নমুনায়ন সুবিধা কী এরপর রয়েছে পরিমাফের যথার্থতা ও সঠিকতা কি এরপর রয়েছে মেট্রিক প্রশ্ন বলতে কি বুঝো প্রশ্নমালা কি প্রশ্নমালা ও তালিকার মধ্যে পার্থক্য নির্দেশ করো এরপর রয়েছে একটি আদর্শ প্রশ্নপত্রের বৈশিষ্ট্য আলোচনা করো আঠারো রয়েছে সাক্ষাৎকার বলে এর বৈশিষ্ট্যগুলো লিখো এরপরে গণসংখ্যার সারণী কি উপাত্ত এরপর রয়েছে উপাত্ত সংগ্রহে পর্যবেক্ষণ পদ্ধতি আলোচনা করো এরপরে ক্ষ এরপরে পরিসংখ্যানের যে ক্ষ বিভাগের প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো হচ্ছে পরিসংখ্যান কী পরিসংখ্যান ব্যবহার সংকেতে আলোচনা করার পরে প্রতিবেদন কাক বলে সামাজিক গবেষণায় পরিসংখ্যানের গুরুত্ব সম্পর্কে লিখার পরে গণসংখ্যা নিবেশন বলতে কি বুঝো বিস্তার পরিমাপ বলতে কি বুঝো এ পরে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে কী বুঝো এরপরে সে গাণিতিক গড় কাক বলে গাণিতিক গড়ের গুরুত্ব বৈশিষ্ট্য কি কি এরপরে সে নিচের উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয় করো নয় সাত পাঁচ চার আট বারো ছয় দশ এরপরে নিচের উপত্য হতে মধ্যমান নির্ণয় করো এই প্রশ্নটি দেখে নেব এরপরে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান বলতে কী বুঝো এরপরে এগারো নম্বর নিচের উপত্য হতে পরিমিত ব্যবধান নির্ণয় করো এরপর হচ্ছে নিচের উপত্য থেকে বেদাঙ্ক নির্ণয় করো এরপরে এক্স স্কোয়ার টেস্ট কি এরপরে বৈশিষ্ট্য আলোচনা করো এরপর সহ ও নির্বর নির্বরণের পার্থক্য আলোচনা করো এরপরে সসম্বন্ধ বলতে কী বুঝো এ হচ্ছে ঘ বিভাগের প্রশ্ন এরপরে ঘ বিভাগের যে রচনামূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্রথমে গবেষণা পদ্ধতি এক নম্বর সামাজিক গবেষণার লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করো এরপরে সামাজিক গবেষণা প্রকারভেদ আলোচনা করো এরপর রাজনৈতিক অধ্যয়নে সামাজিক গবেষণা গুরুত্ব আলোচনা করো এরপর তত্ত্ব ও তত্ত্ব এর মধ্যে পার্থক্য নির্দেশ করো এরপরে চলক কি চলকের বৈশিষ্ট্যগুলো কী কী এরপরে কেস স্টাডির সুবিধা ও অসুবিধাসমূহ লিখো প্রাথমিক ও মাধ্যমিক তত্ত্বের মধ্যে পার্থক্য দেখাও এরপরে ডকুমেন্ট স্টাডির সুবিধা ও সীমাবদ্ধতা আলোচনা করো এরপরে সামাজিক জরিফের বৈশিষ্ট্য তুলে ধরো এবং সামাজিক জরিফের গুরুত্ব আলোচনা করো এরপরে নমুনায়ন কী গবেষণাকর্মে বিভিন্ন প্রকার নমুনার সুবিধা অসুবিধা আলোচনা করো এরপরে প্রশ্নপত্র ও সাক্ষাৎকার অনুসূচির মধ্যে পার্থক্যগুলো লিখো এরপর রয়েছে একটি উত্তম প্রশ্নমালা প্রণয়নে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত এরপর একটি সফল সাক্ষাৎকার অপরিহার্য সত্ত্বেগুলো আলোচনা করো প্রাথমিক ও মাধ্যমিক উপাত্তের মধ্যে পার্থক্য দেখা পর বাংলাদেশের পরিসংখ্যান কি মানুষের পরিসংখ্যান পাঠের গুরুত্ব আলোচনা করো একটি ভালো প্রতিবেদনের বৈশিষ্ট্য আলোচনা করো এরপরে গবেষণা প্রতিবেদন কাঠামো প্রণয়নে অন্তর্ভুক্ত উপাদানগুলো আলোচনা করো এবার পরিসংখ্যানের যে প্রশ্নগুলো গ বিভাগে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান গবেষণায় পরিসংখ্যানের গুরুত্ব সীমাবদ্ধতা আলোচনা করবো এবার শ্রেণী ব্যবধান কী কীভাবে শ্রেণী ব্যবধান নির্ণয় করা হয় এরপরে সুপাত্ত কি বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের পার্থক্য লিখো এরপর হচ্ছে গণসংখ্যা নিবেশন প্রস্তুতের দাপ সমূহ বর্ণনা করো এরপরে নিচের উপত্য থেকে দশ শ্রেণী ব্যক্তি নিয়ে একটি সারণি তৈরি করা এবং এর ভিত্তিতে আয়ত লেখা অঙ্কন করো এরপরে কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে কি বুঝো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সমূহ কি কি এরপরে নিচের উপত্য থেকে গড় ও মধ্যমা নির্ণয় করো এরপর রয়েছে গাণিতিক গড়ের সুবিধা ও অসুবিধা বর্ণনা করো এরপর হচ্ছে প্রচুর বলে নিচের গণসংখ্যার সারণি থেকে গাণিতিক গড় ও মোড় নির্ণয় করো এরপরে নিচের গণসংখ্যা নিবেশন থেকে গড় ও মধ্যমা নির্ণয় করো এরপর হচ্ছে গড় ব্যবদান বলতে কি অভিযোগ গড় ব্যবধানের ব্যবহার সুবিধা অসুবিধা আলোচনা করো এরপরে পরিমিত বেদাঙ্ক নির্ণয় করার এরপরে পরিমিত ব্যবধান কী নিচের উপত্ত থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো এরপরে নিচের তথ্য সারণী থেকে গড় ব্যবধান নির্ণয় করো এরপরে সে টি টেস্ট কাক বলে এর ব্যবহার বৈশিষ্ট্য উল্লেখ করো ব্যবস্থানের সহ এবং নির্বরণ বিশ্লেষণ ব্যবহার সম্বন্ধে আলোচনা করা এরপরে সহ বিশ্লেষণের গুরুত্ব ব্যবহার আলোচনা করো এরপরে সে সহ কী কি নিচের উপত্ত থেকে সহ সহক নির্ণয় করা এবং এর ফলাফল উপর মন্তব্য করো নিচের তথ্য সারণী থেকে সহ সহক নির্ণয় করা এবং এর ফলাফলের উপর মন্তব্য করো এ হচ্ছে কপি ব্যাগের রচনামূলক প্রশ্ন এরপরে কপি ব্যাগের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো এখানে ফিডিএফ রয়েছে তোমরা যদি ফিডিএফটি নিতে চাও এই ভিডিওটির কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে এই ফিডিএফটির লিঙ্ক দিয়ে দেওয়া হবে তোমরা ফিডিএফটি সংগ্রহ করে নেবে অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে ফিডিএফটি সংগ্রহ করে নিতে পারো তো আজকের গবেষণা পদ্ধতি সাজেশনের ভিডিওটি পর্যন্ত পরবর্তী বিডিওতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যে সাজেশনগুলো রয়েছে সেগুলোর জন্য আমাদের চ্যানেলের সাথে থাকো আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকো সবাই ভালো থাকবে সালামু আলাইকুম